জঙ্গলে সমস্ত পশু পাখিরাই সুখে শান্তিতে বসবাস করছিল। আর সেই জঙ্গলে হঠাৎই এক ডাইনি এসে হাজির হলো। সেই ডাইনির স্বভাব ছিল পশু মেরে রক্ত খাওয়া। তার প্রত্যেক দিন একটা করে পশু রক্ত লাগতোই, আর তা না হলে ওই ডাইনির মাথা একদমই ঠিক থাকতো না। অনেকদিন পর একটা মনের মতো জঙ্গল খুঁজে পেয়েছি। এই জঙ্গলে অনেক পশু পাখি আছে, প্রত্যেকদিন একটা করে ধরে ধরে খাবো, আর কি মজাই না হবে। এরপর সেই ডাইনি ওই জঙ্গলে যে বড় বটগাছটি ছিল সেই জঙ্গলে বাসা বাঁধলো। তারপর সে সেখানেই থাকতে শুরু করলো। তারপর সেই ডাইনি ওই জঙ্গলের সব থেকে মোটা তাজা পশুকেই বেছে নিত আর মেরে তাদের রক্ত খেত। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, আর সেই জঙ্গলেই থাকতো গর্জিলা তার ছানাকে নিয়ে। তখন ওই ডাইনির চোখে পড়ে যায় গর্জিলা আর তার ছানা। ওই ডাইনি গর্জিলা আর তার ছানাকে দেখে বলে, না না ডাইনি, তুমি আমাকে খেও না, তাহলে যে আমার ছানাটা মাহারা হয়ে যাবে। তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাটা কোথায় যাবে বলো? আমি ছাড়া ওর তো আর এই পৃথিবীতে কেউই নেই। জঙ্গলের সমস্ত পশু পাখিরাই খুব চিন্তায় পড়ে যায় যে সমস্ত বড় বড় পশুরা যাচ্ছে কোথায়। তখন ওই গর্জিলার ছানা বনের রাজা সিংহের কাছে এসে বলে, সিংহ মহারাজ, আপনি কি জানেন এই জঙ্গলে বিশাল ভয়ানক একটা ডাইনি এসেছে? আমাকে বলে গেছে যে তুই খেয়ে দে বড়
উজিলার ছানার এরকম কথা শুনে সিংহ মহারাজ তো আরো চিন্তায় পড়ে যায়। সিংহ তখন সমস্ত পশু সহ ওই শিয়ালকেও ডাকলো। তারপর সবাই মিলে একটা আলোচনা সভা বসলো। সিংহ তখন শিয়ালকে বলল, আরে শিয়াল, তুমি বলো তো এই ডাইনির হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তোমার মাথায় তো অনেক বুদ্ধি, পারলে তুমি বাঁচাতে পারবে আমাদের সমস্ত পশুদেরকে। সিংহ মহারাজ, আমাদের মনে হয় ওই নাগিনের কাছে যাওয়া উচিত। এই রক্তখেকো ডাইনির কাছ থেকে একমাত্র ওই নাগিনই আমাদেরকে বাঁচাতে পারে। তখন ওই সিংহ বলে শিয়াল যেন ওই নাগিনের সঙ্গে দেখা করে এবং তার কাছে যেন সাহায্য চায়। ওই শিয়াল তখন সিংহের কথা মতো ওই নাগিনের কাছে যায় আর তারপর সবটা খুলে বলে। আমি বুঝতে পেরেছি, এই ডাইনিকে শায়েস্তা করার জন্য একটাই উপায় আছে, কিন্তু তার জন্য তোকে অনেকটা সাহসের পরিচয় দিতে হবে। তুই জঙ্গলে ফিরে গিয়ে সবাইকে বলবি যে সমস্ত পশুরাই যেন গোহার মুখ ভালো করে বন্ধ করে দেয়, আর ওই ডাইনি যেন কাউকেই তুলে নিয়ে না যেতে পারে। পরপর এইভাবেই 3 দিন করতে হবে। এইভাবেই ওই ডাইনিকে 3 দিন অভুক্ত রাখতে হবে। এই 3 দিন না খেতে পেয়ে ডাইনি অনেক ক্ষুধার্ত থাকবে, আর এই 3 দিনের মধ্যে তুই এই জঙ্গলের মধ্যে একটা গভীর গর্ত করে রাখবি, আর এই 3 দিনের মাথায় একটা পশুকে হত্যা করে এই গর্ত থেকে আর বটগাছ পর্যন্ত রক্তটাকে ছড়িয়ে দিবি, আর তুই গিয়ে ওই গর্তের মধ্যে লুকিয়ে পড়বি। আর হ্যাঁ শোন, তার সঙ্গে একটা ধারালো অস্ত্রও নিয়ে রাখবি, আর সেই অস্ত্রটার মধ্যে আমি আমার বিষ ছড়িয়ে দেব। আর ওই ডাইনি যখন রক্ত খেতে খেতে ওই গর্তের মধ্যে ঢুকবে, তখন ওই বিষ মাখা ছুরিটিকে ওই ডাইনির পিঠে তুই বিঁধিয়ে দিবি। তখন ওই শিয়াল নাগিনের কথা মতো জঙ্গলে ফিরে যায় আর সবাইকে ভালো করে দরজা বন্ধ করে দিতে বলে আর ভালো করে একটা গর্ত খুঁড়ে রাখে, আর সেই মতো একটা পশুকে মেরে বটগাছ থেকে গোহা পর্যন্ত রক্ত ছড়িয়ে দেয়। আর যখনই রাত্রি হয় তখনই ওই ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর সে তখন গোটা জঙ্গল ঘুরেও কোনো পশুকে বাইরে দেখতে পেল না। এইভাবে এক রাত পার হয়ে গেল। দ্বিতীয় রাত্রেও সেই একইভাবে ডাইনি কোনো পশুকে বাইরে দেখতে পেল না। 3 দিন হয়ে গেল, কোনো রক্তই খেতে পারছি না। আজকে তো কিছু একটা খেতেই হবে। এ কি, এ তো দেখছি এই বটগাছের নিচে একটা পশু পড়ে আছে। আরে, এ তো মনে হচ্ছে কেউ যেন আমার জন্য এই পশুটাকে মেরে এখানে রেখে গেছে। একদম তাজা রক্ত। না না, আর দেরি করলে চলবে না। এখনই রক্তটাকে খেয়ে এখান থেকে আমাকে কেটে পড়তে হবে। এই বলে ওই ডাইনি অনেক ক্ষুধার্ত থাকার কারণে রক্ত খেতে খেতে একেবারে গোহার ভিতরে চলে যায়, আর সে গোহার ভিতরে অনেক রক্ত দেখতে পায়। ডাইনি তখন গোহার ভিতরে ঢুকে ওই রক্ত খাওয়া শুরু করে, আর শিয়াল তখনই ওই গর্তের ভিতরেই লুকিয়ে ছিল, পেছন থেকে ছুরিটাকে ওই ডাইনির পিঠে ঢুকিয়ে দেয়, আর ডাইনি তখন ওখানে চিৎকার করতে থাকে। শরীরটা তো একেবারে চলে যাচ্ছে, আমি তো এক্ষুনি
করতে করতে ওখানেই মারা গেল। ওই শিয়ালের সাহসের জোরে ওই রক্তক্ষেকর ডাইনি থেকে সমস্ত পশুরাই রক্ষা পেল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? তো গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।